আল্লাহর হাবিবের সুন্নাহ ছিল যখন তিনি কোনো জিহাদের ময়দানে যেতেন, এট এ টাইম বিশ্বনবীর 9 জন বিবি জমিনে বেঁচে ছিল, একসাথে 9 জন বিবি বেঁচে ছিল। আল্লাহর হাবিব কোনো জিহাদে যাওয়ার পূর্বে লটারি করতেন, লটারিতে যেই বিবির নামটা উঠত বিশ্বনবী তাকে জিহাদের সফর সঙ্গী বানিয়ে নিয়ে যেতেন। একবার লটারিতে দেখা গেল উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার নাম উঠল। কার নাম? আয়েশা। কার মেয়ে? মনে নাই। কার মেয়ে? আয়েশার নাম উঠল। বিশ্বনবী আয়েশাকে নিয়ে সাহাবায়ে কেরাম নিয়ে, ফোর্স নিয়ে, ব্যাটালিয়ন নিয়ে জিহাদের দিকে চলে গেলেন। যুদ্ধ জিহাদ শেষ করে আবার মদিনার দিকে রওনা হলেন। মদিনার দিকে রওনা হতে হতে অনেকটা পথ চলে আসলেন, আর একদিনের পথ আছে মদিনায় যাওয়ার জন্য। এমন সময় বিশ্বনবী বললেন, আমরা একটু এই রাত্রিতে একটা ছোট্ট যাত্রা বিরতি দেই, অনেকের হাজত থাকতে পারে, হাজতগুলো সেরে নেই, এরপরে আবার রওনা হব। আয়েশা সিদ্দিকা বলেন, আমি তখন একটা উটের পিঠে ছিলাম, উটের পিঠে একটা হাওলা বানানো হতো, ওই হাওলার মধ্যে আমি আয়েশা বসতাম। হাওলা মানে নিজ দিক দিয়ে কাঠ, চারপাশ দিয়ে চাদর দিয়ে তাবর মতো করে দেয়া হতো, ওই হাওলার মধ্যে আমি বসতাম। যখন যাত্রা বিরতি হতো, সাহাবায়ে কেরাম হাওলাটাকে ধরে নিচে নামাতেন, আমি নিচে নেমে আমার প্রয়োজন সারতাম, আবার হাওলার মধ্যে ঢুকে যেতাম। আবার যাত্রা স্টার্ট করলে সাহাবায়ে কেরাম হাওলাটাকে ধরে আবার উটের পিঠে চড়িয়ে দিতেন। তো ওই রাতে যখন যাত্রা বিরতি দিল, হাওলা নিচে নামানো হলো, আমি আমার হাওলা থেকে বের হয়ে প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য একটু দূরে গেলাম। প্রাকৃতিক প্রয়োজন সারলাম, পরিষ্কার পরিচ্ছন্ন হলাম, এরপরে আবারও আমি আমার হাওলায় ফিরে এলাম। হাওলায় ফিরে এসে দেখি আমার গলার হারটা আর খুঁজে পাচ্ছি না। আর মহিলাদের স্বর্ণের ব্যাপারে, তাদের অলংকারের ব্যাপারে একটু অ্যাট্রাকশন বেশি না কম? খুব বেশি। যদি 10,000 টাকার একটা চেনও হারায় যায়, এই টাকাটা আপনার কাছে কিচ্ছু না, কিন্তু আপনার বউ দেখবেন এই চেনের শোকে 2 মাস ঠিক মতো খাওয়া দাওয়া করবে, এত তাদের কাছে এগুলো প্রিয়। আমাদের আয়েশা দেখলেন আমার গলার হারটা তো আর খুঁজে পাচ্ছি না, তিনি চিন্তা করলেন তার মানে যে পথ দিয়ে এসেছি এর মধ্যে কোথাও হয়তো ছিঁড়ে পড়ে গিয়েছে। তিনি হাওলা থেকে নেমে আবার হার খুঁজতে গেলেন। অনেকটা সময় হার খুঁজলেন, অবশেষে পেয়েও গেলেন। পেয়ে এবার তিনি আবার যেখানে সবাই থেমেছিল সেখানে আসলেন। এসে দেখে সাহাবায়ে কেরাম নাই, বিশ্বনবীও নাই, হাওলাও নাই, উটও নাই, কেউ নাই, সবাই চলে গেছে। আম্মা জানায় সর্বর্ণায় হাদিস এসেছে, পুরো ঘটনাটা সাহিহ বুখারীর 4,750 নং হাদিসে আপনারা পেয়ে যাবেন। আম্মা যেন আয়েশা বলেন, তখন তো আমি ছোট ছিলাম আর আমার ওজনও খুব কম ছিল, যে সাহাবায়ে কেরাম হাওলা উঠিয়েছিল তারা বুঝতেই পারে নাই যে ভেতরে আয়েশা নাই, অর্থাৎ আমার ওজন এত কম তারা বুঝতেই পারে নাই যে ভেতরে একজন মানুষ মিসিং, এভাবেই তারা উঠিয়ে দিয়েছে, বাস সবাই যাওয়া শুরু করেছে। এখন আম্মা যেন আয়েশা বললেন, এখন আমি তো পড়ে গেছি বিপদে, এখন আমি কি করব। তিনি তো বুদ্ধি সম্পন্ন মহিলা ছিলেন, তিনি ভাবলেন যে আমি এখানেই স্থির হয়ে থাকি, কারণ সামনে যে যেখানে আমার ডাক পড়বে সেখানে আমাকে না পেলে আবার খুঁজতে খুঁজতে এ পর্যন্তই আসবে, এ পর্যন্ত আসবে না, আমি এখানেই থাকি। আম্মা যেন আয়েশা সিদ্দিকা এখানেই স্টে করলেন। এদিক দিয়ে একজন সাহাবি, তিনি কাফেলা থেকে অনেক দূরে রয়ে গিয়েছিলেন, ওই সাহাবিও জিহাদে গিয়েছিলেন কিন্তু তিনি বিশেষ কাজে আসতে একটু দেরি করেছিলেন। তিনি যখন রাত্রিবেলা আসতে আসতে এই মাঠ অতিক্রম করছিল, দেখে কে যেন একজন শুয়ে আছে, তিনি কাছে গিয়ে দেখলেন তো বিশ্বনবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা। সঙ্গে সঙ্গে ওই সাহাবির নাম ছিল সাফওয়ান বিন মুআত্তাল। সাফওয়ান বিন মুআত্তাল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে চিৎকার দিল। চিৎকার দিয়ে বুঝতে পারল যে এখানে কোনো একটা ঘটনা ঘটেছে, যার কারণে আয়েশা তাদের সাথে যেতে পারে নাই। সাফওয়ান বিন মুআত্তাল তাড়াতাড়ি আম্মা যেন আয়েশা বলেন, সাফওয়ান বিন মুআত্তাল ইন্না লিল্লাহ ব্যতীত আর একটা কথাও বের করে নাই মুখ দিয়ে, তাড়াতাড়ি তার উটটাকে বসিয়ে দিল। আমাকে বলল, আম্মা যান আপনি উটের পিঠনে উঠেন। আমি উটের পিঠে উঠলাম, সাফওয়ান বিন মুআত্তাল উটের রশিটা ধরে ধরে সামনে আগাচ্ছিল। সবাই মদিনায় গিয়ে আমাকে খোঁজাখুঁজি করতে লাগলো, পাচ্ছে না। সবাই যাওয়ার অনেকটা সময় পর সাফওয়ান বিন মুআত্তালের উটের পিঠে চড়ে আমি মদিনায় প্রবেশ করলাম। আর এটা নিয়ে মোনাফিক সর্দার, ওই যে একটু আগে বললাম আবদুল্লাহ বিন উবাই, কি নাম?
নামটা বলিয়েন না, কি নাম? আব্দুল্লাহ বিন উবাই গোটা মদিনায় গুজব রটিয়ে দিল, অপবাদ রটিয়ে দিল যে দেখছো আয়েশা একটা রাত সাফওয়ান বিন মুআত্তালের সাথে ছিল, তার মানে সাফওয়ান বিন মুআত্তালের সাথে আয়েশার অনৈতিক সম্পর্ক হয়েছে। আরো আস্তে কর, নাউজুবিল্লাহ। অমিয়া নবীর স্ত্রীর সম্পর্কে এত বাজে কথা বলা যায়? এই গুজব সব জায়গায় রটিয়ে দেওয়া হলো। এখন মানুষের একটা স্বভাবজাত বৈশিষ্ট্য হচ্ছে একটা কথা বারবার শুনতে 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 একটা সময় নিজের মনে সন্দেহ ঢুকে যে হইলে হইতেও পারে, ঠিক কিনা? মৌমিন সাহাবি যারা, মোনাফিকদের কথা বাদ, মৌমিন সাহাবি যারা, এরা অনেকে বললেন যে হইলে হইতেও পারে। একটা রাত যেহেতু বাহিরে ছিল, আল্লাহর হাবিব আবু বকরকে ডাকলেন, অনেক সাহাবাই কেরামকে ডাকলেন, কি ব্যাপার, কি শুনছি আমি এগুলা, আয়েশার ব্যাপারে এরকমের কথা রটানো হচ্ছে? সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, খবরের সত্যতা তো একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আল্লাহর হাবিবের এই কথা শুনে প্রচণ্ড কষ্ট তিনি পেলেন। বিশ্বনবী আয়েশার ঘরে গেলেন, গিয়ে বললেন, আয়েশা তুমি যদি কোনো ভুল করে থাকো তাহলে এখনই তুমি তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও, আর যদি তুমি ভুল না করে থাকো তাহলে ওহি আসার অপেক্ষায় একটু ধৈর্য ধরো, আর ভুল করলে আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ করে দিবে। এই কথা শুনে উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকাও খুব কষ্ট পেলেন। আল্লাহর হাবিব বললেন, আয়েশা তোমাকে দেখলে আমার কষ্টটা আরো বেড়ে যায়, তুমি কিছুদিন ওহি আসার এক পর্যন্ত তুমি তোমার বাবা আবু বকরের বাড়িতে যাও, বাবার বাড়ি থাকো। আয়েশা আবু বকরের বাড়ি চলে গেলেন। আম্মা যেন আয়েশা বলেন, আমি আবু বকরের ঘরে যাওয়ার পরে, আমার বাবার ঘরে যাওয়ার পরে তিন দিন তিন রাত নন স্টপ আমি আয়েশা শুধু কেঁদেছি, চোখের পানি ফেলেছি, আমার চোখগুলো ফুলে লাল হয়ে গিয়েছিল, কিচ্ছু খেতে চাইতাম না, শুধু কেঁদেছি যে আমাকে বিশ্বাস করার মতো, আমাকে শক্তভাবে সাপোর্ট করার মতো কেউ নাই, কেউ বিশ্বাস করছে আমার বিরুদ্ধে, কেউ আমার গুজব বিশ্বাস করছে, আর যারা বিশ্বাস করছে না তারা পক্ষে কথা বলছে না, অন্তত চুপ থাকছে, ওহি আসার অপেক্ষা করছে। আর এই সময় সব সাহাবীর বিরুদ্ধে গিয়ে একা ওমরে ফারুক দাঁড়িয়ে বললেন, কখনো হতে পারে না, নবীর স্ত্রী উম্মুল মুমিনীন আয়েশা কখনো এই কাজ করতে পারে না। একা দাঁড়িয়ে গেলেন যেখানে আবু বকরও দাঁড়ান নাই, অন্যান্য সাহাবী কেউ দাঁড়ায় নাই, একা ওমরে ফারুক দাঁড়িয়ে বললেন, না আমি ওমরে ফারুক, দুনিয়ার সবাই বিশ্বাস করলাম, আমি এটা বিশ্বাস করি না। এই ছিল ওমর। এই কথা বলার পরপরে রব্বুল আলামিন সূরা নূরের 12 নম্বর আয়াত নাযিল করলেন। সুবহানাল্লাহ, জোরে হলো না, রব্বুল আলামিন বললেন, লাউলা ইযা সামিআতুমুহু যন্নাল মুমিনুনা ওয়াল মুমিনাত বিআনফুসিহিম খায়রা ওয়া ক্বালু হাযা ইফকুম মুবিন। রব্বুল আলামিন বললেন, মোনাফিকদের এই কথা শোনার পরে মুমিন পুরুষ এবং মুমিন নারীরা তারা কেন নিজেদের ব্যাপারে ভালো ধারণা রাখতে পারলো না, কেন তারা আয়েশার ব্যাপারে ভালো ধারণা রাখতে পারলো না, কেন তারা বলতে পারলো না হাযা ইফকুম মুবিন, এটা একদম সুস্পষ্ট একটা মিথ্যা অপবাদ, এই কথা না বলে কেন তারা মোনাফিকদের ষড়যন্ত্রে বিশ্বাস করতে গেল? আল্লাহর হাবিব ওমরে ফারুককে ডেকে বললেন, ওমর রে, আয়েশার বিরুদ্ধে জোরালো ভাবে পক্ষে দাঁড়াবার মতো কেউ ছিল না, শুধু তুমি ওমরে ফারুক একা দাঁড়িয়ে গিয়েছ, তোমার এই কথার ভিত্তিতে আরশে আজিমের মালিক আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। ওমরে ফারুক একা দাঁড়িয়ে গেলেন, তার পক্ষে আল্লাহ কোরআনের আয়াত দিয়ে দিলেন।